কুষ্টিয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও ছয়জন। শনিবার রাত 8:30 দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে মোটরসাইকেল এবং ইঞ্জিন চালিত নসিমন ও করিমনের ত্রিমুখী সংঘর্ষে অন্তত 5 জন আহত হন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল আরোহী সাব্বির ও আসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে রোববার সকালের দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর ভাতাপাড়া এলাকায় ইঞ্জিন চালিত নসিমন ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নসিমনের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন ওই নসিমনটির আরও 2 যাত্রী।